বাচ্চাদের আকাশ ভেঙে পড়বে, তারকা খসে পড়বে, পাহাড় উড়বে রঙিন ফসলের মতো। এই সবগুলো হচ্ছে খেলতামাশা। কি একটা ক্রিকেটের বল কিনলেন, 10 টাকার ট্যাপ্পা চাইলেন, দুইবার দিয়েছেন ব্যাট, যে টাফ ফাইটা গেছে ফালাই দিয়েছেন, এই দুনিয়াটা কি? জাস্ট লাইক দ্যাট জি। তোমরা জেনা করো, তোমরা মদ খাও, তোমরা জুয়া খেলো, তোমরা মারামারি করো, তোমরা রবের এত সুন্দর পৃথিবীতে ফিতনা ফাসাদ করো, তোমরা রবের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শিক্ষাকে তুচ্ছ মনে করো, তোমরা দাড়ি কাটো, দাড়ি চাছো কেন, এটা সুন্নত। তাই তোমরা টাকনুর নিচে কাপড় পরো, উপরে পরো না কেন, এটা সুন্নত। তাই তোমরা এই যে তুচ্ছ করো মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে, রব বলছে তুমি সত্য বলো, তোমার আমাল সংশোধন করে দেব, তোমার হৃদয় পরিবর্তন করব আমি আল্লাহ। তুমি শুধু সত্য বলো, তুমি সত্য বলো, আমি আল্লাহ তোমার হৃদয়ের মধ্যে নিয়ামত দিয়ে দেব, দয়া দিয়ে দেব, তোমার হৃদয়কে নরম করে দেব, যাতে তোমার কৃতকর্ম সংশোধন হয়ে যায়। তাহলে কি হবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম, বাবা মায়ের সাথে অন্যায় করো, তাদেরকে চোখ রাঙিয়ে কথা বলো, আমি তোমাকে ক্ষমা করে দেব, কিন্তু তুমি আজ থেকে ওটা বন্ধ করে সত্য বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইয়ুতিউল্লাহ, আর যে আল্লাহকে ইবাদত করে, যে আল্লাহকে মানে, যে আল্লাহকে পূজে, যে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে, ও রাসূলু নবীর দেওয়া পথ অনুযায়ী, নবীর দেওয়া মত অনুযায়ী, নবীর কথা অনুযায়ী যে আল্লাহকে মানে, যে সালাত আদায় করে নবী যেভাবে করেছে, যে সিয়াম পালন করে নবী যেভাবে করেছে, যে দলাদলি করে নবী যা বলেছে, যে সত্য সাক্ষী দেয় নবী যেভাবে বলতে বলেছে, কি হবে? ফাকাদ ফাজ, সে জিতে যাবে, সে জিতে যাবে। কি জিতবে? ফাউজান আযীমা, সে অনেক বড় করে জিতে যাবে। যেমন আর্জেন্টিনা আর ব্রাজিল খেললে 10-0 গোল হলে কিভাবে জিতল, কেমন জিত হলো এটা? 100-0 গোল হলে কেমন জিতলো? 100 গোলে জিতলো দলটা কেমন ভাবে জিতলো? আল্লাহ বলছে ফাকাদ ফাজা ফাউজান আযীমা, এত মহান রব, যে রবের বসার কুরসির নিচে পুরো পৃথিবী যা কিছু তিনি সৃষ্টি করেছে, ওনার বসার চেয়ারের নিচে সুতার চাইতে ছোট, এত বড় রব যদি বলে যে সে অনেক বড় করে জিতেছে, কত বড় করে জিতেছে? তাহলে এত বড় করে জিতার উপায় কি? আল্লাহকে ভয় করা। কি আমার সঙ্গে বলেন, এত বড় করে জিতার উপায় কি? এবং সত্য বলা, এবং সত্য বলা। দেখছেন, আল্লাহকে ভয় করা এবং সত্য বলা। যাই হোক, এটা ছিল, এটা হচ্ছে, এটা খুতবাতুল হাজা। প্রত্যেক জুমায় ইমামরা এই খুতবা দিয়ে স্টার্ট করে।